কিছু মৃত্যুর আলামত আছে, এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয়, এরকম আলামত আছে না নাই? এক নম্বরে হলো আল ইন্তিহার, আত্মহত্যার মৃত্যু, সমাজে আছে না নাই? উকিয়াতে তো নাই না, এদিকেও মরে, কি জন্য, কেন মরে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গালি দিছে এজন্য? হ্যাঁ, মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, কিয়ামতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে, এটাই হবে তার শাস্তি। ওড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো, ওর শাস্তি ওড়না পেঁচানো। বিষ খেয়ে যারা মারা গেল, তার শাস্তি জাহান্নামের বিষ খাবে আর চিৎকার করবে। ছুরি ঢুকিয়ে যারা মারা গেল, জাহান্নামে আগুনে ঝলসানো ছুরি শুধু ঢুকাবে। আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও, আমাদের ছেলে মেয়েগুলারে বাঁচাও, চিৎকার দিয়ে বলেন আমিন। আত্তাআকুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ, আজীবন কালেমা পড়ে নাই, আজীবন কালেমারে বাস দিয়েছে, এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন, কলমা পড়ে, এখন পড়তে চায় মাগার মুখ দিয়ে বাইর হয় না, আছে না নাই? এরকম ডাকায় তো কিয়াতে নাই, কলমা পড়তে পারে না, আটকায় যায়, মরে গেছে। এই মৃত্যুটা কি ভালো কথা বলে? ফি হালাতি শুরব, অনেকে মদ খাইতে খাইতে মরে, আছে না নাই? জুলুম করতে করতে মরে, আছে না নাই? অন্যের জায়গা দখল করে মরে, এরকম আছে না নাই? ফি হালাতি ইরতিকাবিল কাবায়, যে কোনো কবিরা গুনাহ কর অবস্থা যদি মারা যায়, এটা খারাপ মৃত্যু, অপমৃত্যু, এটা জান্নাতি মৃত্যু নয়, চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ফি সাখাতিল ওয়ালিদাইন, বিশ্ব নাই বললেন, কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত, এটা ভালো মৃত্যু কথা বলেন? গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি? এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায়, এই মৃত্যুটা অনেক খারাপ, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন? যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা, ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে, মা গো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে, মা গো তোমায় মনে পড়ে। এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। মা রেগে আছে, মা বদদোয়া দিয়েছে, বাবা বদদোয়া দিয়েছে, বাবা আপনার উপর অসন্তুষ্ট, ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু? এরপরে স্বামী যদি নাখোশ থাকে স্ত্রীর উপর, স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে, অসন্তুষ্ট থাকে, ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায়, এটাও খারাপ মৃত্যু, চিল্লে বলেন এটাও খারাপ মৃত্যু। এরপরে লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয়, এটা কি ভালো মৃত্যু নাকি? কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে, এটা কি ভালো মৃত্যু নাকি? আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ? আমরা শাহাদাতি মৃত্যু চাই, ইমানের মৃত্যু চাই, পড়েন আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা, ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো, এটা বড় না, বড় হলো আখেরাতের জীবন। এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি, মরণের চিন্তা। মান কানা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট। আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না? আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না? আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব কষে নিব না? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমি।